হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ বিপ্লব ইসলাম ফ্রম চুয়াডাঙ্গা জেলা। আজ আমি আপনাদের মাঝে ডিসি ওয়াটার পাম্প তৈরির ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্পেশালি থ্যাঙ্কস আমার শ্রদ্ধেয় সৈয়দ রায়ন ভাই, যার অনুপ্রেরণায় আমি এই ভিডিওটা তৈরি করতে সক্ষম হয়েছি। প্রথমে দুইটা দুধের কোটা দুই মাথা কেটে শীট আকারে তৈরি করে নিতে হবে। পড়ে থাকা মোটরের সামনের কপারের যে বুশ, বুশটা খুলে নিতে হবে প্যাকিংয়ের জন্য। এই শ্যাফ্টটা ব্যবহার করেছি জাস্ট ইমপ্লয়ার তৈরির সুবিধার্থে। আপনারা চাইলে মোটরও ব্যবহার করতে পারেন। এটা গ্যাস স্টোভ নজেল, হার্ডওয়্যার বা গ্যাসের দোকানে পাবেন। নজেলের অন্য মাথাটা ছোট করে রাত দিয়ে ঘষে নিতে হবে। এটা 12 ভোল্টের রেগুলার সাইজের মোটর, আপনারা যে কোনো মোটর ব্যবহার করতে পারেন। মেন পাম্পের বডির ব্যাস যেন 1.5 ইঞ্চি এবং ইম্পেলারের ব্যাস যেন 1.3 ইঞ্চি হয় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ বেশি বড় হলে সিম্পল ডিসি মোটর ঘোরাতে পারবেন। লম্বা অংশটা রাউন্ড শেপে ভালোভাবে ঝালাই করে দিতে হবে, ভালোভাবে লক্ষ্য করুন। পাম্পের শেপটা অনেকটা পেঙ্গুইনের মতো দেখাচ্ছে। 3 চিকন করে কেটে এটা রিংয়ের আকৃতি দিতে হবে বুশের বেড়ের জন্য। লক্ষ্য করুন, আমি বুশের চারিপাশে এটা ভালোভাবে আটকিয়ে দিয়েছি, ঝালাই করতে সুবিধা হবে। এবার পাম্পের একপাশে বুশ সহ যে বেড়টা, এটা ভালোভাবে সোল্ডার করে দিতে হবে যেন লিক না করে। আমি আবার বলছি, এই মোটরের শ্যাফ্টটা আমি ব্যবহার করেছি জাস্ট সুবিধার জন্য। এবার পাম্পের আরেক পাশে ইনপুট পাইপটা এখানে ভালোভাবে সোল্ডার করে দিতে হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি পাম্পের ভিতরে মোটরের শ্যাফ্টের সাথে ইম্পেলার টা লাগানোর ভিডিও করতে ভুলে গেছিলাম, তবে আপনারা পারবেন আমি আশা করি। এবার একটা ডেলিভারি পাইপ তৈরি করে মেন পাম্পের মাথায় লাগিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে, তারপর কোনো প্লাস্টিক বোর্ড বা প্লাইউডের উপরে স্ক্রু এবং ক্ল্যাম্প তৈরি করে সেটিং করে নেবেন। পাওয়ার সাপ্লাই হিসেবে আমি আমার ফ্যানের ব্যাটারিটা ব্যবহার করেছি, তবে মিনিমাম 4 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার হলে সর্বোচ্চ ফলাফলটা পাওয়া যাবে। যেটা আশা করছিলাম তার সাথে বেশি স্পিডে ডেলিভারি দিচ্ছে, অনেক ফোর্স। লক্ষ্য করুন, প্রায় 3 ফুট দূরে পানি পড়ছে বেশ ভালো একটা স্পিডে। আমি এতটা আশা করিনি, দয়া করে আমাকে খালি গায়ে দেখে হাড়ি এক দিবেন না। আমি আমার 2 লিটার যে
মগ, এটাতে আমি টেস্ট করব। জাস্ট 6 সেকেন্ডে 2 লিটার পানি ডেলিভারি। তো বন্ধুরা ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। থ্যাংক ইউ।